শনিবার অন্নকূট পুজো। অন্ন মানে ভাত, কূট অর্থাৎ পাহাড়। সনাতনী হিন্দু ধর্মাবলম্বীদের একটি বিশেষ পার্বণ এই অন্নকূট পুজো। এদিন দেশের বিভিন্ন স্থানের সাথে রাজ্যেও অন্নকূট পূজার আয়োজন করা হয়। এ উপলক্ষে বিশেষ পূজা অর্চনার আয়োজন করা হয় রাজধানীর জগন্নাথজিউ মন্দিরে। অন্নকূট উপলক্ষে জগন্নাথ মন্দিরে প্রচুর সংখ্যক ভক্তবৃন্দের সমাগম হয়। ভক্তবৃন্দ প্রভু জগন্নাথ দেবের উদ্দেশ্যে আরতি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এদিন এই অন্নকূট পুজো প্রসঙ্গে জগন্নাথ মন্দিরের অধ্যক্ষ ভক্তি কমল মহারাজ জানান, প্রতি বছরের মতো এবারও জগন্নাথ মন্দিরে অন্নকূট পুজোর আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে 1 কুইন্টালেরও বেশি চালের পুষ্পান্ন এবং 108 প্রকারের ব্যঞ্জন সহকারে প্রভু জগন্নাথ দেবের উদ্দেশ্যে ভোগের আয়োজন করা হয়েছে। তিনি আরও জানান, অন্নকূট পুজো উপলক্ষে 10,000-এরও বেশি ভক্তবৃন্দের সমাগম হয়ে থাকে, তাই সবার জন্য 8 কুইন্টাল খিচুড়ির ব্যবস্থা করা হয়েছে। খিচুড়ির সাথে অন্নকূটের প্রসাদ ভক্তবৃন্দকে বিতরণ করা হবে। সবাই যেন প্রসাদ পান তার জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি। বেশি 108 প্রকার আইটেম দেওয়া হয়। 108 প্রকার আইটেম দিয়ে এখানে ঠাকুর ভোগ লাগে। 1 কুইন্টালের বেশি লাগে শুধু পুষ্পান্ন করতে। আমাদের 1 কুইন্টাল পুষ্পান্ন করা হয়, মানে পুলাও, আর তার বিনিময়ে অন্ন করে বহু। আর খিচুড়ি হবে 8 কুইন্টাল খিচুড়ি, 8 কুইন্টাল খিচুড়ি হবে ভক্ত দেবার জন্য। এত ভক্ত হয় অন্ন দিয়ে আমরা মানে ই করা যায় না, ঠিক সমাধান করা যায় না। এই জন্য আমরা ওই মহাপ্রসাদ দেবো, অন্নকূটের প্রসাদ খিচুড়ি মিশিয়ে দিয়ে আমরা সকল মহাপ্রসাদ খাওয়াই দেবো। মানে 10,000 লোককে, 10,000 ভক্ত আছে অন্নকূটের প্রসাদ পাবে, মানে খিচুড়ি প্রসাদ মহাপ্রসাদ পাবে, আর একটু একটু অন্নকূটের প্রসাদ একটু পাবে। এদিন অন্নকূট উপলক্ষে রাজধানীর অন্যান্য দেবালয় এবং বেশ কিছু বাড়িঘরেও বিশেষ পূজা অর্চনার আয়োজন করা হয়। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।